আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছে। ফারুক টুয়েটির পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং ট্যাব 3 বা আপনার অন্য অন্য স্যামসাং যে ফোনগুলা, যদি আপনার ফরগেট পাসওয়ার্ড হয়, আপনার পাসওয়ার্ড এরর হয়, বা আপনার পাসওয়ার্ড রং হয়, ফ্যাটেন লক হয়, বা আপনার আপনি পাস যে কোনো একটা পাসওয়ার্ড দিয়েছেন, এটাকে আপনি ভুলে গেছেন, তো এরকম যে আপনার প্রবলেমগুলো আছে, তো এই সমস্যাটা আপনি কিভাবে আপনার ফোনটাকে আপনি নিজেই সলভ করতে পারবেন বা আপনি নিজেই ঠিক করতে পারবেন, ওইটার বিষয়ে আজকে আমি কথা বলবো। আর আমি বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন নতুন নতুন মোবাইল কম্পিউটার বিভিন্ন অ্যাপস সম্পর্কে আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি একটা ইন্টারভিউ পরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ইন্টার পরে চলে আসলাম। তো আমরা আজকে দেখব স্যামসাং ট্যাব, আপনার এটা মডেল হচ্ছে T210। তো এটা আপনার সিকিউরিটি লক। তো আমরা যদি এটাকে সিকিউরিটি লকটা যদি ওপেন করতে যাই বা এটা কিভাবে করব একটু ভালো করে দেখে নিন। স্যামসাং এটা হচ্ছে T210। তো আপনি এভাবে স্যামসাংয়ের যতগুলো মডেল আছে আপনি এভাবে করতে পারবেন, যদি আপনার সিকিউরিটি লক হয় বা আপনি এটাকে কোনোভাবে খুলতে পারতেছেন না। তো একটা সমস্যা হবে কি, যদি আপনি এটাকে আপনি যদি এটার সিকিউরিটি খুলতে যান, তাহলে আপনার যে ব্যাকআপ, ফোনের যে ব্যাকআপগুলো আছে আপনি এগুলো পাবেন না। আর যদি এটাকে ডিভাইস দিয়ে করতে হয়, তাহলে আপনি সিকিউরিটিটা উইদাউটলি অনলি সিকিউরিটিটা যাবে, ফোনের ব্যাকআপগুলো যাবে না। তো সেটা কিভাবে করবেন, তো তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা ফোনটাকে বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, পাওয়ার কি, ভলিউম আপ, প্লাস হোম বাটন, এটা হোম বাটন, এই দুটো জিনিস আগে এভাবে ধরবেন। ধরার পর পাওয়ার কিতে মারবেন, চাপ করবেন। করার পর আপনার যে সময় পাওয়ার আসবে, পাওয়ার কিটা ছেড়ে দেন, এই দুটো একসাথে ধরে রাখেন। আপনার এটা আপনার প্রসেসিং মোডে যাওয়ার পর অটোমেটিকলি আসবে, দেখুন অলরেডি চলে আসছে। তো আপনাকে আমি আবারও বলে রাখি, আপনারা যদি এভাবে করতে যান, আপনার ফোনের যে ব্যাকআপ, পিকচার, এগুলো কিছুই থাকবে না। আর যদি আপনি ডিভাইস দিয়ে করতে যান, তাহলে আপনার ব্যাকআপগুলো আপনি পাবেন। তো তারপর এরকম আসার পর রিবুট সিস্টেম নাও, তারপরে অ্যাপ্লিকেশন আপডেট ফর্ম এবি, আমাদেরকে নিচে চলে যেতে হবে। তো আমরা ভলিউম মাইনাসের সাহায্যে আমরা নিচে চলে যাব। উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট, তারপর আমরা এখানে যাওয়ার পর আমরা ক্লিক করব পাওয়ারে। ক্লিক করার পর দেখুন ইয়েস, এখানে নো নো নো, তারপর লাস্টে যে অপশনটা ইয়েস, ডিলেট অল ইউজার ডাটা। তো আমরা নিচের দিকে চলে আসব। আসার পর আবার আমরা পাওয়ার কিতে স্প্রেস করব। করার পর দেখুন আমাদের যে ট্যাবটা, আমাদের যে সিকিউরিটিটা এখনকার থাকবে না। তো দেখুন আমাদের অলরেডি এটা হয়ে গিয়েছে। তারপরে রিবুট সিস্টেম নাওর মধ্যে আমরা একটা ক্লিক করব। তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে পাওয়ার কে। ক্লিক করার পর দেখুন এটার মডেল হচ্ছে স্যামসাং ট্যাব 3। তো আপনি চাইলে এভাবে আপনার স্যামসাং ফোন অথবা আপনার যে সমস্ত ট্যাবগুলো আছে আপনি সবগুলাই একইভাবে আপনি চেষ্টা করতে পারেন, আশা করি হবে। তো আমাদের এটা একটু ওয়েট লাগবে, এক্ষুনি হয়ে যাবে, একটু বাকি আছে আর। তো তাছাড়া যদি আপনারা যদি আপনাদের কোনো প্রকার যদি আপনার ডিভাইসের কোনো কাজ বুঝেন না বা আপনি কোনো প্রকার মোবাইলের কাজে আপনার কোনো প্রকার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে আপনারা ইনবক্সের মধ্যে জানাবেন, আমি আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে বা আপনারা কোন বিষয়টা নিয়ে বুঝতেছেন না বা বুঝতে পারতেছেন না আমাকে বলবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।
আর যদি আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি টেকনোলজি, মাল্টিমিডিয়া, কম্পিউটার, মোবাইল ডিভাইস বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে, হেল্পফুল ভিডিওগুলো আছে যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন, ওই রকম ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো একটু বাকি আছে আমার এটা হওয়ার, একটু হলে হয়ে যাবে। তো দেখুন, তারপর আমাদের ফোনটা এখান থেকে সম্পূর্ণ ফরম্যাটিং হয়ে গিয়েছে। তো তারপর আপনি এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আপনি রাখতে চান, আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করবেন। তো আমি তার জন্য এখানে যেটা আছে ইংলিশ ইউনাইটেড কিংডম, তো আমি এটার মধ্যে রাখতেছি। তো আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আবার নেক্সট করব, তারপর এখানে আবার নেক্সট করব, তারপরে আমি এখানে ইয়েস নো থ্যাংকস, তারপর আবার নেক্সট করব, তারপরে নো করব, তারপরে নট নাও, তারপরে নেক্সট, তারপরে ইয়েস ইয়েস, তারপর এস্কেপ, তারপরে ফিনিশ। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনার ফোনটাকে আপনার কোনো প্রকার আপনি নিজেই যদি হ্যান্ডেল সেট করতে চান, এভাবে করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিওতে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু শিখতে পারেন বা আপনাদের এতটুকু যদি আপনাদের উপকার হয়, আপনারা যদি বুঝতে পারেন, তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বাই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। তো এই পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।